হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শ্রাদ্ধ বাড়ি ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, শ্রাদ্ধ বাড়ি ব্লগ ভিডিও। তো এই টপিকের ভিডিও তোমরাই বেশি বেশি করে ভাইরাল করেছো, তো আমিও ভাবলাম আমি কেন বাদ যাই। চলো, আমিও আজকে যখন যাব শ্রাদ্ধ বাড়িতে তাহলে ব্লগটা সেরেই ফেলি। তো প্রথমে আমি ড্রেস আপটা করে নিলাম, আর এখন করব মেকআপ। বিয়ে বাড়ি বলো আর শ্রাদ্ধ বাড়ি আর জন্মদিন বা অন্নপ্রাশন, মেকআপ তো করতেই হয়, তাই না? ওই যেটুকু নলেজ আছে সেটুকু দিয়েই আর কি কাম সেরে দিই। মুখটা একটু ড্রাই, তাই প্রথমেই মেখে নিলাম নিভিয়া সফট ক্রিম। আর এই যে শীত গ্রীষ্ম বর্ষা, আমার এই সিসি ক্রিমই ভরসা। যেহেতু যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি, ভারী মেকআপ তো মোটেও শোভা পায় না, তাই একটু হালকাভাবে সিসি ক্রিমটা আমি মেখে নিলাম। আর এখন আইব্রোটা ভালোভাবে সেট করে নেব। মেকআপ তো আমি আগে মোটেও করতে পারতাম না, এখন যা একটু এই ফেসবুক, ইউটিউব আর মেকআপ আর্টিস্ট দিদিদের দেখে শিখে নিয়েছি। আইলাইনারটা পরা আমি ছোটোবেলা থেকেই পারতাম, মেকআপ হিসাবে আমি কিছু ইউজ করতাম আর না করতাম। আইলাইনার আর লিপস্টিকটা আমার ছিল মাস্ট। আর দেখতেই পারছো আমার এই যে হাতের টানা দেখে আইলাইনারটা আমি কতটা সুন্দর পরতে পারি, সবাই আমাকে বলে আইলাইনার পরিয়ে দিতে। এবার এই যে একটু কাজল ঘষা, কাজল কালো আখিরে তোর, তাই না? কাজল না দিলে তো হবে না। এবার পালা হলো লিপস্টিক ঘষার। মুখে যাই মেকআপ করো না কেন, ভালো আর মন্দ, যতক্ষণ না ঠোঁটে লিপস্টিক মাখছো মেকআপ কিন্তু একদম ফোটে না। মেকআপ করার সময় এই যে তোমাদের দাদা ভাই নানান কথা বলে আমাকে হাসাচ্ছে যে তার আজকে মনে হচ্ছে তার বউ নাকি খুব ভীষণ সুন্দরী লাগছে, তার চোখ নাকি মোটেই ভরছে না, তোমরাই বলো, কথাটা শুনলে হাসি পায় না? বিয়ের পর মেয়েদের সবথেকে বড় সম্পদ হলো এই সিঁদুর। এই সিঁতির সিঁদুর দোকানে কিনতে পাওয়া যায় ঠিকই, 2 টাকা, 5 টাকা বা 10 টাকায় বলো, কিন্তু যতক্ষণ না বিয়ে হচ্ছে এটা পরার সৌভাগ্য কিন্তু সবার হয় না। সিঁদুর পরার পর কিন্তু সত্যি একটু অন্যরকম লাগে মেয়েদের, একদম লক্ষ্মীমন্ত বউয়ের মতো। তো আমার রেডি হওয়া কমপ্লিট, ব্যাগও গুছিয়ে নিয়েছি। ওদিকে মা আর ছেলে টোটোয় করে রওনা দিয়ে দিয়েছে, গ্রামে কয়েকজন যাবে তাদের সাথে। আজকে আমার এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সত্যিই কি ভালো লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের দাদা ভাই তো বলেই চলেছে যে আজকে তোমাকে কেন জানি একটু অন্যরকম সুন্দর লাগছে, বুঝতে পারছি না। তো তার কথা শুনে সত্যি আমার এত হাসি পাচ্ছে কি বলবো। তো অনেকটা পথ চলতে চলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিন্তু এসে আর আমরা সেই বাড়ি খুঁজে পাচ্ছি না। ফোনের পর ফোন করেই চলেছে, কিন্তু বুঝতেই পারছি না যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। এত রাস্তা আর এত ঘুরলি, লোকেশান পাঠিয়েছে তারপরেও বুঝতে পারছিলাম না। তারপরে এরোর কাছে বলে কয়ে অনেক খোঁজাখুঁজির পর এসে পৌঁছেছি আমরা নিমন্ত্রণ বাড়িতে। আমি তো ভেবেছিলাম নিমন্ত্রণ খাওয়া আজকে আমাদের ওই পর্যন্তই, উল্টে আমাদের কেননা বাড়িই চলে যেতে হয়। যাই হোক, অনেক কষ্টে পৌঁছতে পেরেছি সেটাই ভালো। তো এই যে আমার বান্ধবী, দেখতেই পাচ্ছে ওর মামা বাড়িতে এসেছি, ওর দাদু গত হয়েছে আর কি, আজকেই তার খরচ। তো এই যে ওর ছেলে, ওর হাজবেন্ড এখানে আছে। আর এই বাড়িতে এসে দেখে একটা খুব সুন্দর মন্দির, তো শিব পার্বতী আর এদিকে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির আছে। তো এই পাশে আবার দাদুকে ওই যে স্মরণ করার জন্য দেখতেই পাচ্ছ রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো আছে। আর এদিকে দাদুর উদ্দেশ্যে ঠাকুরের নাম করা হচ্ছে। তো দাদু বেঁচে থাকতে এখানে আসতে পারিনি, আজকে দাদু নেই, এসে পৌঁছেছি। তো দিদাও ওর জন্য অনেক মন খারাপ করছে, কারণ আমাদেরকে নেওয়ার জন্য দিদা দাদু অনেক কিছু করেছে, কিন্তু সময়ের অভাবে কাজের জন্য আমরা আর কি যেতে পারিনি। তো এই যে বলে না, কোনো একটা কিছু না হলে তো যাওয়া হয় না, তাই না? হয়তো এটাই হওয়ার ছিল যে দাদু গত হওয়ার পর আমরা সবাই মিলে যাব, তো এমনটা হয়তো ভাবিনি, কিন্তু কি আর করা যাবে, যেটা আর কি ভগবানের ইচ্ছে সেটাই আজ হয়েছে। এদিকে আমার বান্ধবী, ওরা গেছে ফটো তুলতে, এখানে একটা ফুল খ্যাত আছে, তো আমি ভাবলাম আমরাও সেখানে যাই, আমরা কেন বাদ যাব। তো চলে আসছি আমরা সবাই মিলে সেই ফুল খ্যাতের এখানে। এখানে এসে আমার সাথে ঘটেছে আরেক কাণ্ড, এখানে একটা আশেপাশের কুকুর আমার পেছন মোটে ছাড়ছে না, আমি যেখানে যাচ্ছি আমার পিস পিস সেখানেই যাচ্ছে।
ছেলেকে কটা ভাত খাইয়েছিলাম আর বাদ বাকি ভাতটুকু আমি ফেলে দিয়েছিলাম। কুকুরটা দেখেছে যে আমি ওকে দিয়েছি, সেটা ভেবে হয়তো আমার পিছন পিছন এরকম ঘুরে বেড়াচ্ছে। ফটো তুলতে এসেছি ফুল খেতে, এখানেও আমার পিছন ছাড়ছে না। তো আমি খেতের ভিতরে যেই ঢুকবো, গিয়েই দেখি সেই কুকুরটা ওইভাবে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয়তে আটকে উঠেছি যে কি ব্যাপার হলো। তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে দেখো এরকম পিছন পিছন ঘুরছে কখন থেকে, একটু তাড়া দাও। শেষে কুকুরটাকে তাড়া দেয়, কিন্তু কুকুরটা পাশে আরেক জায়গায় গিয়ে বসে, এখান থেকে আর যায় না। মাঠে এত পরিমাণে রোদ ছিল, ক্যামেরায় তো কিছু বোঝাই যাচ্ছিল না। অনেক কষ্ট করে কয়েকটা ভিডিও আর ফটো তুলেছি। আর এদিকে আমার ছেলে আমাকে ফুল দিয়ে আবার প্রপোজ করে চলে গেল, ওদিকে ওনার বন্ধু দাঁড়িয়ে আছে। না, আমার বান্ধবীর ছেলে আমার ছেলের বন্ধু, একসাথে খেলাধুলা করে, তো তাই আর কি, কেউ কারো কাজ ছাড়া হয় না, মারামারিও কিন্তু করে। এদিকে চলে এসেছি বাড়িতে, তো এখানে আবার খাওয়ার পালা। সেই কোন সকালে বাড়ি থেকে দুটো খেয়ে বেরিয়েছি, খিদে পেয়েছে প্রচণ্ড। অবশ্য এখানে মাসি আন্টিরা সবাই খেতে বলেছিল, কিন্তু বলেছি একবারে খেয়ে নেব। তো খেতে দিতে দিতে সেই পুরো বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছিল। এখানে নাকি নিয়ম রাত্রে খাওয়ার, তো আমি তো তা জানি না। তো আমাদের আর কি ওইখানটাই মিস্টেক হয়ে গেছে, তাহলে হালকা কিছু দুপুরে খেয়ে নিতাম। শেষমেশ সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা দুজন বাইকে এসেছি আর মা ছেলে আন্টি সবাই আসছে টোটোয় করে। তো প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি বাড়িতে। তো আজকে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।